আসসালামু আলাইকুম এভরি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তাই এবার বলো কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আর বিগত কিছুদিন যাবৎ ব্যস্ততার জন্য আমি সেভাবে ভিডিও কন্টিনিউ করতে পারিনি অনেকেই আমাকে কমেন্ট করেছ যে এটা দেখাও ওটা দেখাও আমি সেটা দেখাইতে পারিনি ইনশাল্লাহ নেক্সটে সামনে থেকে চেষ্টা করবো আমি তোমাদেরকে ভালো ভালো কিছু দেখানোর তাহলে চলো তোমাদেরকে প্রথমে আজকে যে ডিজাইনটা দেখা এটা জামাটা দেখাই হালকা মিষ্টি প্রাইট কটন কাপড়ের উপরে বেবি পিঙ্ক সুতার কাজ করা হয়েছে তা কেমন লাগছে বলো তো আমার কাছে মাসাল্লা সুন্দর লেগেছে বিকজ এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস আর এটা কিন্তু ফুল কারি আর তার সাথে মিরর ওয়ার্কও আছে যেহেতু আমি ডলার দিয়েছি অনেকটা বেশি দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে জামাটির নিচের দিক ছেটানো ফুল কি দেখেছো কত ঘন করে দিয়েছি চারটা তিনটা করে দিয়েছি আর ধোকাগুলো বেশ বড় হওয়ায় মনে হচ্ছে যে পুরো পরিপূর্ণ একটা সেলাইগুলো চেষ্টা করেছি সুন্দরভাবে করানোর তা অবশ্যই আমাকে জানাবা হ্যাঁ যে তোমাদের কাছে সেলাইটা কেমন লেগেছে সুতার ম্যাচিংটা কেমন লেগেছে এই দেখো জামাটি সম্পূর্ণ সামনে পার্ট বেশ ঘন পাতলা এরকম না মিডিয়াম পর্যায়ে হ্যাঁ আর এই দেখো এটা হচ্ছে পিঠ জামার তুলনায় পিঠ কিন্তু বেশি ঘন হ্যাঁ কারণ এখানে যদিও বা আমি তিনটা দুইটা করে দিয়েছি বাট এখানে হয়তো দুইটা একটা দিলে হালকা হইতো যেহেতু বড় বড় থোকা তো আমি এখানে ঘন করেই দিয়েছি একটু ভালো লাগার জন্যে বেশি আর এই দেখো এইটা হচ্ছে হাত হাতাতে রয়েছে তিনটা পার আর ছেটা হাতা খুব একটা বেশি ঘন করিনি সিম্পুলের মাঝেই রেখেছি মানে সিম্পুল বলতে তো বললাম যেটা মিডিয়াম সেটা তো দুই পাশেই দেখো কাজ করা হয়েছে আর জামাটিতে কাপড় রয়েছে তিন গজ চার গিরা এবার চলো ওড়নাটি দেখায় ওড়নাটি পুরো গজ কাপড়ের ওড়নাটি পুরো অল ওভার কাজ করা আছে চারি ধার দিয়ে কাজ করা মিডিলে একটা বড় থোকা দেওয়া আছে আর এখানে মিডিলে যে ছেটানোগুলো এটা সিম্পুলের মাঝে রেখেছি মানে ডিজাইনের ব্যালেন্সটা ধরে রাখার জন্য যেভাবে করা উচিত সেভাবে করেছি তাহলে তোমাদের কেমন লাগছে এই ওড়নাটি অবশ্যই জানিও আর এটারও চেষ্টা করেছি সেলাইগুলো সুন্দর করে করানোর ওড়নার কাপড়টাও হচ্ছে প্রাইড কটন অনেকে আমাকে প্রাইড কটন নিয়ে কোশ্চিন করো তো এই প্রাইট কটন কাপড়ের সাথে অবশ্যই তোমাদেরকে ইনার পরতে হবে তাছাড়া কিন্তু জামা পরতে পারবা না বাজে দেখাবে এই দেখো জামা ওড়না ম্যাচিং একসাথে কতটা সুন্দর লাগছে দেখতে জামাটি যদি তোমাদের ভালো লাগে এবং নিতে চাও তাহলে ড্রেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমার কন্টাক্ট নাম্বার পেয়ে যাবা প্লাস আমার পেজ লিঙ্ক পেয়ে যাবা সেখানে যোগাযোগ করো তাহলেই আমার থেকে নিতে পারবা আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবা আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু করে দিবা আর ভিডিওটি পেজে দেখলে পেজটি ফলো করে দিও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ